কাজের মাঝে শিল্প খুঁজি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আজ আমি নিয়ে আসছি সপ্তম শ্রেণীর আরও একটি নতুন কাজ নিয়ে। সপ্তম শ্রেণীর আমার আজকের কাজটি হচ্ছে শিল্প ও সংস্কৃতি বা আর্ট অ্যান্ড ক্রাফটের একটি কাজ। কাজের মাঝে শিল্প খুঁজি, এই কাজটি করার জন্যে প্রথমে আমি নিয়েছি মাটি, এবং সেই মাটিগুলোকে আমি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে পানি দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি। কারণ কাজের মাঝে শিল্প খুঁজি, এই কাজটি করতে হলে মাটি দিয়ে কারুকাজ করার জিনিস আমি তৈরি করব। এর জন্য প্রয়োজন এঁটেল মাটি। প্রথমে এঁটেল মাটিগুলোকে আমি গুঁড়ো গুঁড়ো করে পানির সাথে মিক্স করে খুব নরম করে নিয়েছি, যাতে একে একটি প্রয়োজনীয় শেপ দেওয়া যায়। আমি খুব বড় করে করছি না, ছোট ছোট করে করছি, কারণ বাচ্চারা যেন খুব ইজিলি শিখতে পারে। আমি জাস্ট করে দেখাচ্ছি, বাচ্চারা বাসায় যেন এই কাজগুলো করে স্কুলে জমা দিতে পারে। সেজন্যে তোমরা দেখতে পারতেছো আমি খুব সহজে একটা আকৃতি দিয়েছি, এবং আকৃতি দেওয়ার পরে এর মধ্যে আমি ডিজাইন করে নিচ্ছি। একটা কাঠি দিয়ে তোমরা ডিজাইন করে নিতে পারো, অথবা পাখি বানাতে পারো, তোমরা ঠিক যেভাবে ইচ্ছা ওভাবে করে নিতে পারো। তোমাদের মন মতন তোমরা বিভিন্ন ধরনের আর্ট করতে পারো। এর মধ্যে আমি ফুল করেছি বা আলপনা করেছি, যেভাবে করতে যার যার সুবিধা সে ঠিক সেভাবেই করে নিতে পারবে। শিল্প সংস্কৃতি এই অধ্যায়ে মাটির তৈরি তৈজসপত্র, আর্ট, খেলনা সব কিছু তৈরি দেখিয়েছে। আমি এখানে মাটির মধ্যে টেরাকোটার মতো ডিজাইন তৈরি করে তোমাদেরকে দেখালাম। চাইলে তোমরা মাটি দিয়ে তৈরি খেলনাও তৈরি করতে পারো, যার যেভাবে ইচ্ছা। কিন্তু মাটিটাকে খুব নরম করে গুলিয়ে নেবে, এবং একে শেপ দেওয়ার জন্য হাতগুলো ভিজিয়ে নিতে হবে। হাত যদি ভিজা না থাকে তাহলে মাটিগুলো শেপ দেওয়া যায় না। আমি প্রথমে বুঝতে পারিনি, এই জন্যে ভালোভাবে শেপ আসেনি, কিন্তু পরবর্তীতে বুঝতে পেরেছি কীভাবে করতে হয়। এবং এই মাটিগুলো কেটে কেটে খুব দারুণভাবে নিজের মতো করে ডিজাইন করে দেয়া যায়। তোমরা বাসায় এগুলো তৈরি করে বা স্কুলে বসেও তৈরি করতে বলতে পারে। বিভিন্ন বিদ্যালয় ঠিক বিভিন্নভাবে এগুলো তৈরি করতে বলে, তোমরা করে এগুলো স্কুলে জমা দিবে। অনেক জায়গায় রভাবে জমা দিয়েছে, কিন্তু আমি একটু কালার করার চেষ্টা করেছি। প্রথমে এগুলো সুন্দরভাবে শেপ করেছি, তারপরে একটু শুকাতে রেখেছি যাতে পানিটা একটু টানে। তারপর এরকম ডিজাইন করে আমি রোদে শুকাতে দিয়েছি, যাতে এগুলো খুব ভালোভাবে হয়ে যায়। আমি প্রত্যেকটার মধ্যেই বিভিন্নভাবে ডিজাইন করার চেষ্টা করেছি। শিল্প সংস্কৃতির এই কাজগুলো আমাদের ইতিহাস ঐতিহ্যর সাথে কানেক্টিং করে। আজকালকার জামানায় তো মাটির তৈরি কারুকাজ সম্পর্কে বাচ্চারা প্রায় ভুলেই যাচ্ছে, কিন্তু এই কাজগুলো যদি এখন স্কুলে এবং বাচ্চাদের সাথে করে, তাহলে দেখা গেছে যে তারা কারুকাজ সম্পর্কে পরিচিত হতে পারছে। এবং এই কাজগুলো দিয়ে আমরা আমাদের সেই টেরাকোটার কাজ বা বিভিন্ন মাটির তৈরি জিনিসপত্রের সাথে কানেক্টেড হতে পারবো। আমার কাছে খুবই ভালো লাগছে, এবং আমার ভিডিওতে অনেক রিকোয়েস্ট এসছে যে আমি যাতে এই মাটির তৈরি বা কাজের মাঝে শিল্প এই কাজগুলো আমি করে দেখাই। আমি যথেষ্ট চেষ্টা করেছি, আমি আগে কখনোই করিনি কীভাবে এটা করতে হয়, তাই আমি আমার মতো করে চেষ্টা করেছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাবা, বা এর চেয়ে ভালো করে করা যেতে পারলে আমি আবারও তৈরি করবো এবং তোমাদের সাথে সেটা শেয়ার করব। আমি প্রথম প্রথম করেছি, হয়তো তেমন একটা ভালো হয়নি, কিন্তু বইয়ের মধ্যে যে ছবি দেওয়া আছে তার মতো করে করার চেষ্টা করেছি। আমি এগুলো এভাবে তৈরি করে রোদে শুকাবো, 2 থেকে 3 দিন রোদে শুকালে এটা একটু হার্ড হয়ে যাবে। আমি কাগজের উপর এগুলো শেপ নিয়ে বসিয়ে নিয়েছি, কারণ প্রথমে আমি প্লেটে বসিয়েছিলাম, দেখি যে প্লেট থেকে এগুলো লেগে যাচ্ছে, সেজন্য আমি কাগজে বসিয়েছি যাতে রোদে শুকানোর পরে উঠে যায়। এই যে দেখো, রোদে শুকানোর পরে একদম শক্ত হয়ে গেছে এবং প্রত্যেকটা ডিজাইন বোঝা যাচ্ছে। চাইলে ঠিক এরকমভাবেও স্কুলে জমা দিতে পারো বা কালার করে জমা দিতে পারো। আমি চেষ্টা করেছি একটু কালার করার, তাই রং জল রঙের মধ্যে একটু পানি মিক্স করে একদম হালকা একটা কালার তৈরি করে আমি এগুলোর মধ্যে রং করে নিচ্ছি, যাতে দেখতে একটু সুন্দর দেখা যায়। রং করার পরে কিন্তু আবার একটু রোদে শুকাতে হবে, যাতে রংটা খুব ভালোভাবে বসে যায়। আমি এক একটার মধ্যে এক একভাবে কালার করেছি, যাতে আমার ডিজাইনগুলো ফুটে ওঠে এবং দেখতেও খুব ভালো দেখাচ্ছিল, আমার কাছে ভালো লেগেছে। বিভিন্নভাবে তৈরি করেছি, এক একটা ফুল বা কোনোটা কারুকাজ, নকশা, মাছ, এরকম করার চেষ্টা করেছি। তোমাদের যেইভাবে ডিজাইন করতে পারো, তোমরা তোমাদের মনের মতো করে ডিজাইন করে নিতে পারো, এর জন্য কোনো বাধ্যবাধকতা নেই। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবে, লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবে। আমার ভিডিওটি যদি সম্পূর্ণ দেখে থাকো, নিজে নিজে বাসায় বসে তৈরি করতে পারবে, এটা আমার আশা। আর আগামী ভিডিওতে অবশ্যই দেখার জন্যে সাবস্ক্রাইব করে রাখবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।